এইচএস 2023 এর রেজাল্ট কিছুদিন আগে বের হয়েছে। তোমরা যে সমস্ত স্টুডেন্ট এইচএস 2023 পরীক্ষা দিয়েছো, দেওয়ার পর তোমরা নিজের আশানুরূপ কিন্তু নাম্বার বা ফল করতে পারোনি, অনেকেই কি হয়েছে 2-1 নাম্বারের জন্য ফেল হয়ে গেছে, তো তারা কিন্তু পিপিআর এবং পিপিএস এর জন্য অ্যাপ্লিকেশন করেছিল। তো এখন পর্যন্ত তাদের যে রেজাল্ট, সেই রেজাল্ট পাবলিশড হয়নি, সেই কারণেই তারা প্রত্যেকেই চিন্তিত এবং আমরাও চিন্তিত, কারণ 15 তারিখে কিন্তু কলেজে অ্যাডমিশন হওয়ার লাস্ট ডেট এবং তার আগে যদি সেই রেজাল্ট পাবলিশ না হয় তাহলে কিন্তু তাদের অ্যাডমিশন হওয়া মুশকিল হয়ে যাবে। তবে আমরা এর আগের অর্থাৎ আজকে যে ভিডিও ছেড়েছিলাম সেই ভিডিওতেও আমরা বলেছিলাম তোমাদের যে রেজাল্ট, সেই রেজাল্ট 7 তারিখের মধ্যেই পাবলিশ হয়ে যাবে, কোনো ভয় নেই। এবং এই ভিডিওতেও বলছি 7 তারিখ বা তোমাদের যে কলেজে অ্যাডমিশন হওয়ার লাস্ট ডেট তার 2-3 দিন আগেই কিন্তু তোমাদের হাতে তোমরা পেয়ে যাবে তোমাদের পিপিআর এবং পিপিএস এর রেজাল্ট। না হলে তোমাদের যে এক্সাম, না হলে তোমাদের যে অ্যাডমিশন ফর্ম ফিল আপ, তার ডেট এক্সটেন্ড করা হবে, তোমরা নিশ্চিন্ত থাকো। তো এখন কথা হচ্ছে, আমরা যেহেতু এই থাম্বনেইলে লিখেছি, তোমরা দেখতে পাচ্ছ পিপিআর এবং পিপিএস মানেই কি পাস, সম্পূর্ণ তথ্য জানুন। তো আমরা তোমাদেরকে এর আগেও, এর আগের বৎসরেও কিন্তু আমরা জানিয়েছিলাম বা এর আগেও কয়েকটি ভিডিও বানিয়েছিলাম, সেইখানেও কিন্তু তোমাদের কিছুটা বলেছি। তো আজকে এই ভিডিওর মধ্যে আমরা তোমাদের জানাবো যে পিপিআর এবং পিপিএস করলেই কি পাস, তো এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কতটা সত্য, তো সেটি আমরা তোমাদের জানাবো। তো সবার প্রথমে পিপিআর এবং পিপিএসে তোমরা যারা অ্যাপ্লিকেশন করেছো তাদের ভয়ের কোনো কারণ নেই, আমি আশা করছি। যারা 2-1 নাম্বারের জন্য ফেল করেছো বা যারা চাচ্ছ যে নিজের আশানুরূপ নাম্বার পাওনি, সেই নাম্বার বাড়াতে, সেই জন্য যারা পিপিআর এবং পিপিএসে অ্যাপ্লিকেশন করেছো তারা অবশ্যই নিশ্চিন্ত থাকো। আমরা আশা করছি তোমাদের, তোমরা যে কারণে বা যে জন্য তোমাদের, তোমরা অ্যাপ্লিকেশন করেছো সেটি তোমাদের বা সেই বিষয়ে তোমাদের ভালো ফল হতে চলেছে, কারণ আমরা দেখেছি আগের বছরও 1-2 নাম্বারের জন্য যারা ফেল হয়েছে তাদেরকে কিন্তু সেই নাম্বার দিয়ে বা তাদের খাতাকে পিপিআর এবং পিপিএসের মাধ্যমে সেই খাতার মধ্যে নাম্বার বৃদ্ধি করে তাদেরকে পাস করিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে 1-2 নাম্বার লাগে, সেই যে খাতাটি রয়েছে, যেই খাতাটি তারা লিখেছিল, সেই খাতার মধ্যে এমনও জায়গা রয়েছে যেখানে নাম্বার দেওয়ার মতো কোনো জায়গাই নেই, তো সেই ক্ষেত্রে তারা কিন্তু বা তাদেরকে কিন্তু পাস করানো যায়নি। তো যদি তোমরা খাতার মধ্যে পরিষ্কারভাবে এবং তোমরা যদি ডিটেলসে কিছু লিখে থাকো বা তোমরা যদি তোমাদের খাতা যদি ফাঁকা না রেখে যদি কিছু লিখে আসো তাহলে তোমরা আশা করতে পারো যে তোমাদের যে খাতা সেই খাতার মধ্যে 1-2 নাম্বার কোনো ব্যাপার না, সেটি বেড়ে যাবে। তবে আমরা এটিকে 100% বলবো না, আমরা আবারও বলছি 100% যে সঠিক বা 100% যে তোমরা পাস করবে সেটি বলছি না। তবে আমাদের যে অভিজ্ঞতা, পূর্ব অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে বলছি যে তোমাদের যে নাম্বার 1-2 নাম্বারের জন্য যারা ফেল করেছো তারা কিন্তু হয়তো বা 98% আমরা বলছি 98% তোমরা পাস হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এবং যারা নাম্বার বাড়ানোর জন্য আবেদন করেছো তাদের ক্ষেত্রে যদি নাম্বার বাড়ানো যায় অবশ্যই বাড়বে, এবং নাম্বার যদি বাড়ানোর কোনো জায়গা না থাকে তাহলে কিন্তু বাড়বে না। তো কেমন করে বুঝবে নাম্বার বেড়েছে কি না, সেই জন্য তোমাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারের মধ্যে SMS আসবে, অনেকের মোবাইলে রিভাইজড লিখে একটি SMS আসবে। তো রিভাইজড মানে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন করেছো বা তোমাদের যে নাম্বার, সেই নাম্বারের মধ্যে পরিবর্তন হয়েছে, তো নাম্বারটি বাড়তেও পারে কমতেও পারে, এই রকম কিন্তু এই রিভাইজড মানে। তো যেহেতু আমরা জানি পিপিআর এবং পিপিএস করলে নাম্বার খুবই কম কমে এবং তোমাদের নাম্বার যেটি রয়েছে সেটি বৃদ্ধি হয়, নাম্বার কিন্তু কমার চান্স একদমই নেই, তো সেই কারণে তোমাদের নাম্বার কিন্তু বৃদ্ধি হয়েছে, 1 নাম্বার হলেও বৃদ্ধি হয়েছে, 0.5 নাম্বার হলেও কিন্তু বৃদ্ধি হয়েছে। এবং অনেকেরই চেঞ্জ দেখায়, সেই ক্ষেত্রেও কিন্তু নাম্বার পরিবর্তন হয়, এবং অনেকেরই কিন্তু আনসাকসেসফুল দেখায়, আনসাকসেসফুল মানে সে যেই কারণে আবেদন করেছে সেটি কিন্তু সাকসেসফুল হয়নি, এবং অনেকেরই কিন্তু ক্যান্সেল দেখায়, মানে সে যে আবেদন করেছে সেই আবেদনটিকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তো এখন অনেক স্টুডেন্ট বলছে যে আমরা যে আবেদনটি করেছি সেই আবেদনটির নিচে ক্যান্সেল দেখাচ্ছে, তো এটি কিন্তু তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, এটি তোমরা যে পিপিআর এবং পিপিএসে অ্যাপ্লিকেশন করেছো সেই অ্যাপ্লিকেশনটিকে ক্যান্সেল করার জন্য বলছে, এটিকে তোমরা যদি স্ট্যাটাস হিসেবে ধরো সেটি কিন্তু না। যদি তোমাদের স্ট্যাটাস এখন পর্যন্ত দেয়নি বা তোমাদের রেজাল্ট যখন দেবে তখনই কিন্তু সেই স্ট্যাটাসটি সঠিক হবে, তোমাদের যখন রেজাল্ট দেবে, আমি বারবার বলছি যখন রেজাল্ট দেবে সেটি কিন্তু সঠিক হবে, এখন পর্যন্ত তোমাদের রেজাল্ট পাবলিশ হয়নি, সেই কারণে এটি ক্যান্সেল লেখা দেখাচ্ছে, এই লেখাটি কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন বা আবেদনটি সেই আবেদনটি ক্যান্সেল করার জন্য। তো সেইখানে কেউ ক্লিক করবে না, সেমভাবেই রেখে দেবে। এবং আমি আবারও বলবো, তোমরা যারা যারা নাম্বার বাড়ানোর জন্য বা তোমাদের মন মতো যারা নাম্বার পাওনি বা তোমরা ভাবছো যে তোমাদের নাম্বার আরও বাড়ানো হবে, তাদেরকেই আমি বলবো তোমরা অবশ্যই কিছুক্ষণ ওয়েট করলেই কিন্তু তোমাদের রেজাল্ট তোমরা হাতে পেয়ে যাবে এবং তখনই কিন্তু তোমরা যাবতীয় তথ্য জানতে পারবে।
তো যখনই তোমাদের মোবাইলের মধ্যে বিভিন্ন রকমের এসএমএস আসবে, যদি সেই এসএমএসগুলির মানে তোমরা জানতে না পারো বা বুঝতে না পারো, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে তোমাদের এসএমএসগুলি কমেন্ট করে জানাবে যে তোমাদের কি এসএমএস এসেছে। তার তথ্য আমরা তোমাদের অবশ্যই প্রোভাইড করব যে এই যে এসএমএসটি এর মানে কি, তো অবশ্যই তোমরা সেটি আমাদের জানাবে। এবং অবশ্যই যদি আরও তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারো, আমরা তোমাদের সেই বিষয় নিয়ে হেল্প করার চেষ্টা করব। তো আজকের এই ভিডিওতে এতটুকুই তোমাদের আপডেট দেওয়ার জন্য ভিডিওটিকে তৈরি করা। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হবে আরও এইরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।